হে বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম ডক্টর স্ট্রেঞ্জ নিয়ে। এই ফিল্মটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 14 নম্বর কাহিনী। এর আগের 13টি স্টোরি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, আর সেই ভিডিওগুলি এখনও তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 7.5/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই এই ফিল্মের মেন ভিলেন কাইসিলিয়াসকে, যে তার দলবল নিয়ে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত কামারতাজ নামে জাদু বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে সেখানে লাইব্রেরিয়ানকে মেরে সেখানে থাকা একটি রহস্যময় বই থেকে কয়েকটি পাতা চুরি করে। কিন্তু ঠিক সেই টাইমেই তাদের সামনে এসে হাজির হয় কামারতাজের গুরুমা দ্য এশিয়ান্ট ওয়ান। ইনি হলেন এই জাদুবিদ্যালয়ের মানে কামারতাজের হেড, আর সবাইকে ইনি জাদুবিদ্যায় শিক্ষিত করেন। এমনকি এই ফিল্মের মেন ভিলেন কাইসিলিয়াসও তার জাদুবিদ্যা এই গুরুমার থেকেই শিখেছেন। এখানে কাইসিলিয়াসকে ওই বইটি থেকে কিছু পাতা চুরি করে পালাতে দেখে তাদের পিছনে ধাওয়া করে গুরুমা একাই তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। কিন্তু যখন কাইসিলিয়াস বুঝতে পারে তারা সবাই গুরুমার সাথে পেরে উঠবে না, তখনই তারা জাদুর সাহায্যে একটি পোর্টাল ওপেন করে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে সিন চেঞ্জ হয় নিউ ইয়র্কে, যেখানে আমরা দেখতে পাই এই ফিল্মের মূল চরিত্র ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ মানে ডক্টর স্ট্রেঞ্জকে, যিনি একজন নাম করা নিউরোসার্জন। বড় ডাক্তার হওয়ার সাথে সাথে সে তার জীবনকে খুবই আমোদ প্রমোদের মাধ্যমে উপভোগ করে, আর নিজেকে সব সময় অন্যের থেকে বড় মনে করে, মানে তার কাছে অসম্ভব বলে কিছুই নেই, এমনই ভাব যেন সে সব কিছুই করতে পারে। এবার একদিন হঠাৎ করেই একটি পার্টিতে যাওয়ার সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তার দুই হাতের প্রতিটি আঙুল পুরোপুরিভাবে ভেঙে যায়। ডক্টর স্ট্রেঞ্জের হুঁশ যখন ফেরে সে দেখতে পায় তার দুটো হাত পুরোপুরিভাবে ব্যান্ডেজ করে ঝুলন্ত অবস্থায় রাখা আছে। তখন তারই পাশে থাকা তার একজন বন্ধু ডক্টর ক্রিস্টিনকে সে জিজ্ঞাসা করে তার সাথে এটা কি করা হয়েছে। সে তাকে জানায় অ্যাক্সিডেন্টের পর সে অনেকটা টাইম তার গাড়িতেই আটকে ছিল। যখন তারা খবর পায় সঙ্গে সঙ্গে তারা হেলিকপ্টারে করে তাকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার দুই হাতের প্রত্যেকটি আঙুলের হাড় পুরোপুরিভাবে ভেঙে নার্ভ কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই প্রায় 11 ঘন্টা অপারেশনের পর তারা বাধ্য হয়ে তার হাতে স্টেনলেস স্টিল লাগিয়ে দিয়েছে, কারণ এটা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় এর থেকে আরও ভালো কিছু আমি করতে পারতাম। আসলে তার মনে হয়েছিল সে আর কোনোদিনই আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, তাই সে বাধ্য হয়ে বড় বড় ডাক্তারদের সাথে বোর্ড মিটিং করে পুনরায় তার হাতের অপারেশন করাতে শুরু করে। কিন্তু শত চেষ্টার পরেও সে কিছুতেই ঠিক হতে পারছিল না। সব ডাক্তারই তাকে রিকোয়েস্ট করছিল সে নিজেকে কিছুটা সময় দিক, সময়ের সাথে সাথেই তার হাত পুনরায় আগের মতো ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় ডক্টর স্ট্রেঞ্জ একটি ফিজিওথেরাপিস্টের সাহায্য নেয়, যে তাকে কয়েকটি ব্যায়ামের মাধ্যমে তার আঙুলের ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ যখন বুঝতে পারে এইভাবে তার আগের অবস্থায় ফিরে যাওয়া কোনো দিনই সম্ভব না, তখনই সে ওই ফিজিওথেরাপিস্টকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মতো এত খারাপ অবস্থায় থাকা কোনো পেশেন্টকে কোনো দিন ঠিক হতে দেখেছো? তখনই সে তাকে জানায়, হ্যাঁ, আমি এরকম একজনকে দেখেছি। ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্টের পর কোমরের হাড় থেকে শুরু করে দুটো পা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সে হুইল চেয়ারে করে আমার কাছে সপ্তাহে 3 দিন ট্রিটমেন্ট নিতে আসতো, তারপর হঠাৎই একদিন আসা বন্ধ করে দেয়। আমি ভেবেছিলাম হয়তো সে মারা গেছে, কিন্তু কিছু বছর পর আমি হঠাৎ করেই তাকে রাস্তায় দেখতে পাই পুরোপুরি সুস্থ অবস্থায়। ডক্টর স্ট্রেঞ্জ তার কথা শুনে তাকে জানায়, এসব গল্প কথা, এটা কোনোদিনই হতে পারে না, তুমি তার ফাইল দেখাও আমাকে, আমি দেখতে চাই। তখন ফিজিওথেরাপিস্ট তাকে জানায়, অফিস থেকে ফাইল বের করতে অনেক টাইম লাগবে, কিন্তু আমি নিশ্চয়ই সেই ফাইল তোমাকে দেখাবো যাতে তোমার এই অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর দেখা যায় সে তার পরিচিত সব বড় বড় ডাক্তারদের পরামর্শ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে জানায় পুরোপুরিভাবে তার আগের অবস্থায় ফিরে যাওয়া একদমই সম্ভব না। আর এই কথা শুনেই তার মাথা কাজ করা বন্ধ করে দেয়, তার ব্যাংক ব্যালেন্সও শেষ হয়ে আসে তার এই চিকিৎসা করতে করতে। এমনকি লাস্ট টাইমে তার বন্ধু ডক্টর ক্রিস্টিনের সাথেও ঝামেলা হয়ে যায়। এরপরই সে তার ওই ফিজিওথেরাপিস্টের পাঠানো সেই পেশেন্টটির ফাইল যখন দেখতে পায় তখন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না, কারণ সে ডক্টর হওয়ায় খুব সহজেই বুঝতে পারছিল এই পেশেন্ট কোনো দিনই সুস্থ হওয়ার কথা না। তাই সে সোজা পৌঁছে যায় ওই পেশেন্ট জোনাথন প্যাংবর্নের কাছে, আর দেখতে পায় সে পুরোপুরি সুস্থ, এমনকি বাস্কেট বল পর্যন্ত খেলছে। সে তার কাছে গিয়ে তার নিজের পরিচয় দিয়ে জানতে চায়, তুমি কিভাবে পুরোপুরি ঠিক হলে, কারণ তোমার এই অবস্থা থেকে ঠিক হওয়া কোনো দিনই সম্ভব না। তখন জোনাথনই তাকে কামারতাজের কথা জানায়। এরপর ডক্টর স্ট্রেঞ্জ সোজা পৌঁছে যায় নেপালের কাঠমান্ডুতে, সেখানে গিয়েই খোঁজ করতে শুরু করে কামারতাজের। এখানেই ওই জায়গার খোঁজ করতে করতে কিছু গুন্ডাদের মধ্যে ফিসে যান, যেখান থেকে তাকে উদ্ধার করে মর্ডো নামে একজন ব্যক্তি। তারপর এই মর্ডোই তাকে নিয়ে যায় কামারতাজে, সেখানে গিয়েই তার সাথে পরিচয় হয় সেখানকার গুরুমা দ্য এশিয়ান্ট ওয়ানের সাথে। তিনি ডক্টর স্ট্রেঞ্জকে প্রথমেই একটি পাত্রে চা টাইপের কোনো একটি পানীয় খেতে দেন, আর তারপর এমনভাবেই বলতে শুরু করে সে এখানে কেন এসেছে, তার এতগুলো সার্জারির পরেও সে কিছুতেই সুস্থ হতে পারছে না, যেন মনে হয় ডক্টর স্ট্রেঞ্জকে সে অনেক দিন আগে থেকেই চেনে। এইসব দেখেই ডক্টর স্ট্রেঞ্জ তাকে জিজ্ঞাসা করে, জোনাথন প্যাংবর্ন নামে এইরকম কাউকে আপনি সুস্থ করেছেন? এর উত্তরেই গুরুমা তাকে জানায়, আমি কাউকে সুস্থ করি না,
আমি শুধু সুস্থ হওয়ার পথ দেখিয়ে দিই। মানে আমাদের শরীরের আত্মা যদি চায় যে কোনো অবস্থা থেকে আমাদেরকে সে সুস্থ করতে পারে, আর আমি সেটাই বিশ্বাস করাই। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ এইসব আত্মার কথা শুনে, মানে আধ্যাত্মিক তত্ত্ব কথা শুনেই খুবই বিরক্ত হয়ে যায়। কারণ সে ভেবেছিল এখানে হয়তো কোনো আধুনিক টেকনোলজির সাহায্যে রোগীদেরকে সুস্থ করা হয়। কিন্তু সে যখন জানতে পারে এখানে আধুনিক টেকনোলজি ইউজ না করে সেই পুরাতন যুগের তত্ত্ব কথার উপর বিশ্বাস করে রোগীদেরকে ঠিক করা হয়, তখনই সে জানায় আমি আমার লাস্ট বেঁচে থাকা টাকা খরচা করে এখানে এলাম এইসব কথা শোনার জন্য। গুরুমা তাকে আবারও বোঝানোর চেষ্টা করে তার এই বিদ্যালয়ে তার মতো অনেকেই সুস্থ হয়েছে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় আমি এসব বিশ্বাস করি না, এসব আত্মা টাত্মা বলে কিছুই নেই। তখনই গুরুমা ডক্টর স্ট্রেঞ্জের বুকে একটি জোরে পাঞ্চ করে, যার ফলেই আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জের শরীর থেকে তার আত্মা পুরোপুরি বাইরে বেরিয়ে আসে, আর ক্ষণিকের মধ্যেই পুনরায় তার শরীরে প্রবেশ করে। তখনই ডক্টর স্ট্রেঞ্জ তার কাছে জানতে চায় এটা কি ছিল। গুরুমা তাকে জানায় আমি তোমার আত্মাকে তোমার শরীর থেকে কিছুক্ষণের জন্য বাইরে বের করেছিলাম। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ এসব এখনও বিশ্বাস না করে তাকে বলতে শুরু করে কিছুক্ষণ আগে তাকে যে চা খাওয়ানো হয়েছে নিশ্চয়ই তাতে কিছু মেশানো ছিল। এরপরই গুরুমা তাকে এইসব বিশ্বাস করানোর জন্য এই পুরো ইউনিভার্সের সব কটি ডাইমেনশন তাকে ঘুরিয়ে দেখাতে শুরু করে। তখনই ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে আমাদের এই পৃথিবী এই পুরো ইউনিভার্সের কাছে কিছুই না, আর সে যে নিজেকে সব জানতা হরিদাস মনে করে সেও এখানে কিছুই না। আমাদের পৃথিবীর মতো আরও অনেক ডাইমেনশন আছে যা সাধারণ মানুষের পক্ষে জানা কোনোদিনই সম্ভব না। এবার ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে সে পুরোপুরি ভুল ছিল, আর এতক্ষণ সে গুরুমার সাথে যে ব্যবহার করেছে সেটা তার একদমই ঠিক হয়নি। তাই সঙ্গে সঙ্গে সে গুরুমার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আপনি প্লিজ আমাকে এই বিদ্যা শেখান, আমি শিখতে চাই। কিন্তু এখানে গুরুমা তার এইসব ব্যবহারের জন্যই তাকে কামারতাজ থেকে বাইরে বের করে দেন, আর ডক্টর স্ট্রেঞ্জ সারা দিন ওই কামারতাজের বাইরে অপেক্ষা করতে থাকে। এটা দেখেই মোডো তার গুরুমাকে জানায় 5 ঘন্টা হয়ে গেছে সে এখনও এই দরজার বাইরেই দাঁড়িয়ে আছে, এর মধ্যে আলাদা কিছু নিশ্চয়ই আছে। গুরুমা তখনই জানায় এই রকম একগুঁয়েতা অহংকারিতা আমি এর আগে অনেক দেখেছি, আর আমি চাই না এই রকম কোনো স্টুডেন্টকে আমার শিক্ষাদান করে তাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। এই কথা শুনেই মোডো গুরুমাকে জানায় আমি জানি ডক্টর স্ট্রেঞ্জ আপনাকে কাইসিলিয়াসের কথা মনে করাচ্ছে, কিন্তু আপনি এটাও ভুলে যাবেন না ওই বইয়ের পাতাগুলি এখন কাইসিলিয়াসের কাছে, আর সে যদি কোনোভাবে ওই পাতার লেখাগুলি উদ্ধার করে ফেলে তাহলে সে আমাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তাই আগামী দিন আমাদের কাছে খুবই কঠিন হতে চলেছে, হতে পারে ভবিষ্যতে কামারতাজের ডক্টর স্ট্রেঞ্জের মতোই স্টুডেন্টের দরকার পড়বে। এরপর দেখা যায় ডক্টর স্ট্রেঞ্জের পুনরায় এন্ট্রি হয় কামারতাজে আর শুরু হয় তার ট্রেনিং। গুরুমা তাকে প্রথমেই জানায় আমরা সকলেই এই ইউনিভার্সের বিভিন্ন ডাইমেনশন থেকে এনার্জি টেনে এনে তাকে প্রপার আকার দিয়ে যে চমৎকার করি সেটাই সবার কাছে ম্যাজিক। ডক্টর স্ট্রেঞ্জ তার কাছে জানতে চায় আমি কি কোনোদিন আপনার মতো হতে পারবো। গুরুমা তাকে বলে তুমি এত মানুষের যে অপারেশন করো এত সহজে সেটা কীভাবে। ডক্টর স্ট্রেঞ্জ তখন বলে এটা আমার কাছে অনেক দিনের পড়াশোনার প্র্যাকটিসের ফল। গুরুমা জানায় তোমার উত্তর তুমি নিজেই দিয়ে দিয়েছো, ফলে এরপরই শুরু হয় তার প্র্যাকটিস এবং পড়াশোনা। সে সেখানে অবস্থিত একটি লাইব্রেরি থেকে বিভিন্ন রকমের বই নিয়ে পড়তে শুরু করে। যেহেতু সে একজন ডক্টর তাই তার কাছে ওইসব বই পড়ে শেষ করা কোনো ব্যাপারই ছিল না, আর এখানেই আমরা দেখতে পাই তার এত তাড়াতাড়ি বই পড়ে শেষ করায় সেখানে উপস্থিত লাইব্রেরিয়ান মিস্টার ওয়াং খুব ইমপ্রেস হয়ে তাকে বলে এখানে এমন কিছু বই আছে যেগুলো শুধুমাত্র মাস্টার্সদের জন্য, কিন্তু আমি যদি চাই যে কাউকে দিতে পারি, আর আমি চাই তুমি এই বইগুলো পড়ো। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের সেখানে চোখ যায় সেই বইয়ের দিকে যেই বই থেকে কাইসিলিয়াস কিছু পাতা চুরি করেছিল। এটা দেখেই ওয়াং তাকে জানায় এই সব বই সাধারণদের জন্য না, আমাদের মহাগুরুরা ছাড়া এই বই পড়ে উদ্ধার করা কারোর পক্ষেই সম্ভব না। এই বইতে টাইম সম্বন্ধে এমন কিছু অধ্যয়ন আছে যা সাধারণ মানুষের বোঝার একদম বাইরে। ডক্টর স্ট্রেঞ্জ সেই বই উল্টে পাল্টে দেখতে পায় ওই বইয়ের ভিতরে কিছু পাতা নেই। তখনই ওয়াং তাকে জানায় গুরুমার একজন শিষ্য কাইসিলিয়াস পুরনো লাইব্রেরিয়ানকে মেরে ওই বইয়ের পাতা চুরি করে নিয়ে গেছে, আর তারপর থেকেই আমি এই লাইব্রেরির লাইব্রেরিয়ান। এরপর দেখা যায় সকল বিদ্যার্থীদের সাথে প্র্যাকটিসের সময় বাকিরা অন্য ডাইমেনশন থেকে এনার্জি টেনে নিয়ে আকার দিতে সক্ষম হলেও ডক্টর স্ট্রেঞ্জ কিছুতেই সেটা করতে পারছিল না। তারপর মডো তাকে একটি রিং দেখিয়ে জানায় এর সাহায্যে আমরা এই ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গাতে খুব সহজেই পৌঁছে যেতে পারি, কিন্তু এর জন্য প্র্যাকটিসের দরকার। একটি হাতে এই রিং পরে তুমি কোথায় যেতে চাও কল্পনা করো, আর তারপর অন্য একটি হাতের সাহায্যে পোর্টালের সৃষ্টি করো, যার সাহায্যে তুমি খুব সহজেই তোমার কল্পনার জগতে পৌঁছে যেতে পারবে। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ শত চেষ্টার পরেও ওই রকম পোর্টাল কিছুতেই ওপেন করতে পারছিল না, যেটা তার সাথে প্র্যাকটিসরত বাকি শিক্ষার্থীরা খুব সহজেই করতে পারছিল। তখনই গুরুমা তার সামনে এসে হাজির হয়, আর ডক্টর স্ট্রেঞ্জ গুরুমাকে জানায় আমার এই হাতের জন্যই আমি এসব করতে পারছি না। তখন গুরুমা তার সামনে এমন একজন মাস্টারকে ডাকে যার একটি হাতের আঙুল পুরোপুরিভাবেই নেই, কিন্তু সে খুব সহজেই তার সামনে অন্য ডাইমেনশন থেকে এনার্জি টেনে নির্দিষ্ট আকার দিতে সক্ষম হয়। এরপরই গুরুমা তাকে সঙ্গে নিয়ে একটি পোর্টালের মাধ্যমে সোজা পৌঁছে যায় এভারেস্টে। সেখানে পৌঁছেই জানায় এই ঠান্ডায় যে কোনো মানুষ মাত্র 30 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বলেই গুরুমা স্ট্রেঞ্জকে সেখানে একা ফেলে রেখে কামারতাজে ফিরে আসে, আর দেখতে থাকে স্ট্রেঞ্জ সেখান থেকে পোর্টালের মাধ্যমে ফিরে আসতে পারে কিনা। এদিকে ডক্টর স্ট্রেঞ্জ এত ঠান্ডা সহ্য করতে না পেরে প্রাণপণ চেষ্টা করতে থাকে ওই রকম পোর্টাল ওপেন করার,
আর শেষমেশ সে ওই পোর্টাল ওপেন করে কামারতাজে পৌঁছতে সক্ষম হয়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই কাইসিলিয়াস তার চুরি করা ওই পাতাগুলির মানে উদ্ধার করার চেষ্টা করছে। এদিকে ডক্টর স্ট্রেঞ্জ পুনরায় লাইব্রেরিতে গিয়ে ওয়াংকে জানায় সে নিজের শরীর থেকে আত্মা কিভাবে আলাদা করা যায় সেই বইটি পড়তে চায়, কিন্তু ওয়াং তাকে জানায় তুমি ওই বই পড়ার জন্য এখনো পুরোপুরি রূপে তৈরি না। এই বইটি তাকে না দেওয়ার ফলে ওয়াংকে লুকিয়ে সে লাইব্রেরি থেকে ওই বইটি চুরি করে নেয়, আর নিজের শরীর থেকে কিভাবে আত্মাকে আলাদা করা যায় সেটাও সে পুরোপুরি রূপে শিখে নেয়। এই ঘটনা ওয়াং যখন গুরুমাকে জানায়, গুরুমা ডক্টর স্ট্রেঞ্জকে বলে তুমি খুবই তাড়াতাড়ি মায়াবী শক্তির ব্যবহারে এক্সপার্ট হয়ে উঠছ, তাই তোমার প্র্যাকটিসের জন্য একটি সুরক্ষিত জায়গার প্রয়োজন। তাই গুরুমা ডক্টর স্ট্রেঞ্জকে একটি নতুন জায়গার পরিচয় করায় যেটা ছিল মিরর ডাইমেনশন। মানে আমরা যেরকম আয়না দেখলে ঠিক সেম জিনিসটাই কাঁচের বিপরীত দিকে দেখতে পাই, এখানেও মিরর ডাইমেনশন বলতে ঠিক সেই রকমই জিনিস বোঝানো হয়েছে। কাঁচের ওই পারের জগতে একবার প্রবেশ করলে সব কিছু জিনিস সেম থাকবে, কিন্তু সেখানে যাই হয়ে যাক রিয়েল জগতে এর কোনো প্রভাবই পড়বে না। মানে বলা যায় মিরর ডাইমেনশনের ভিতর কোনো বিল্ডিং যদি ধ্বংসও হয়ে যায় সেই বিল্ডিং রিয়েল ডাইমেনশনে পুরোপুরি অক্ষত অবস্থায় থাকবে, যেটা তারা বিভিন্ন রকম লড়াইয়ের সময় ব্যবহার করে যাতে তাদের লড়াইয়ে রিয়েল ডাইমেনশনে কোনো প্রভাব না পড়ে। এখানেই গুরুমা তাকে জানায় এই ডাইমেনশন ঠিক যতটাই ভালো ততটাই ভয়ানক, তাই তাকে সাবধান করে দেয় এই মিরর ডাইমেনশনে সে যেন কোনোদিন তার স্লিং রিং ছাড়া প্রবেশ না করে। এরপর দেখা যায় মর্ডোর সাথে ফাইট প্র্যাকটিস করতে করতে সে জানতে চায় কাইসিলিয়াস কেন ওই বইটির পাতা চুরি করেছে, কিন্তু মর্ডো তাকে এই সব কথার জবাব না দিয়ে জানায় তুমি যেটা প্র্যাকটিস করছো সেটাই করো, আর আমার সাথে এমনভাবেই লড়াই করো যেন এটা তোমার জীবন বাঁচানোর লড়াই, কারণ এইরকম যে কোনো দিন হতে পারে। এখানেই মর্ডো তার কথার জবাব না দেয়ায় ওই রাতেই সে সোজা পৌঁছে যায় লাইব্রেরিতে, আর যেই বইটি থেকে কাইসিলিয়াস পাতা চুরি করে নিয়ে গেছে সেই বইটি সবার অলক্ষে পড়তে শুরু করে। সেখান থেকে সে জানতে পারে আই অফ আগামোটো সম্বন্ধে, যেটা টাইম স্টোনের সাথে রিলেটেড, মানে এটার সাহায্যে সময়কে আগিয়ে কিংবা পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই যে পাতাগুলি কাইসিলিয়াস চুরি করেছে সেই পাতাগুলি পড়ার জন্যই তার সামনেই রাখা আই অফ আগামোটো নিজের গলায় পরে নিয়ে ওই বইটির ইন্ট্রোডাকশন অনুযায়ী কাজ করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জ ওই আগামোটো ইউজ করে সময়কে পিছনে নিয়ে গিয়ে ওই বইটির পাতাগুলো ফিরিয়ে এনে পড়তে শুরু করে, আর ওই পাতাগুলো থেকেই সে অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশাহ ডোরমামু সম্বন্ধে জানতে পারে। কিন্তু আরও কিছু জানার আগেই সেখানে এসে হাজির হয় ওয়াং এবং মর্ডো। তারা দুজনেই ডক্টর স্ট্রেঞ্জকে এই কাজ করতে দেখে বলতে শুরু করে তুমি জানো না সময়কে এদিক ওদিক করা বারণ। ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় আমি তো শুধু এই বইটিতে যা লেখা আছে সেটাই করছিলাম। তখন ওয়াং তাকে বলে এই বইটিতে লেখা নেই সময়কে এদিক ওদিক করলে তার ফলে কী বিপদ হতে পারে, তোমার নিজের অস্তিত্ব পর্যন্ত বিলুপ্ত হতে পারে। এরপরই ডক্টর স্ট্রেঞ্জকে তারা দুজন অদ্ভুত একটি জিনিস জানায়। তারা বলে অ্যাভেঞ্জাররা ঠিক যেরকমভাবে এই পৃথিবীতে হওয়া বিভিন্ন রকমের বিপদ থেকে সাধারণ মানুষকে রক্ষা করে, ঠিক সেই রকমই আমাদের মতো জাদুকরেরা পৃথিবীকে বিভিন্ন রকমের রহস্যময় বিপদ থেকে রক্ষা করে। আর এই রকম জাদুকরের লিস্টে সব থেকে উপরে আছে মহান জাদুকরণী আমাদের গুরুমা, যে হাজার বছরের পুরনো রহস্যময় শক্তির জন্মদাতা আগামোটোর বংশধর। এই আগামোটো পৃথিবীর তিনটি বড় বড় শহর নিউ ইয়র্ক, লন্ডন আর হংকংয়ের তিনটি পবিত্র জায়গা স্থাপন করেছিলেন, যে স্থানগুলির সাহায্যে এই পুরো পৃথিবীতে একটি কবচের সৃষ্টি হয়েছিল, যার সাহায্যে পৃথিবী তার বাইরের ডাইমেনশন থেকে আসা যে কোনো বিপদ থেকে রক্ষা পায়। যেমন এই তিনটি পবিত্র জায়গা যে কোনো বিপদ থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে, ঠিক সেই রকমই আমাদের মতো জাদুকরের কাজ এই তিনটি পবিত্র স্থানকে রক্ষা করা। তাই এখান থেকে তিনটি দরজার মাধ্যমে ওই পবিত্র স্থানগুলিতে সরাসরি যাওয়া আসা করা যায়, যাতে খুব সহজেই ওই পবিত্র স্থানগুলির উপর আমরা নজর রাখতে পারি। এখানে ডক্টর স্ট্রেঞ্জ তাদেরকে জিজ্ঞাসা করে বাইরের জগতের কোনো বিপদ মানে ডোরমামুর মতো বিপদ। তখনই তারা তাকে জিজ্ঞাসা করে এই নাম তুমি কোথা থেকে জানলে, সে জানায় আমি এখনই ওই বইটি থেকে পড়েছি। এখানেই ওয়াং তাকে জানায় ডোরমামু হলো অন্ধকার দুনিয়ার সব থেকে বড় রাজা, যার কাছে প্রচুর ক্ষমতা, আর সেই ক্ষমতার সাহায্যে সে যে কোনো গ্যালাক্সিকে ধ্বংস করে তার অন্ধকার দুনিয়ায় যুক্ত করে নেয়, আর পৃথিবীর উপর তার অনেক দিন ধরেই লোভ। এখানে তারা এটাও জানায় কাইসিলিয়াস ওই বইটি থেকে যে পাতাগুলি চুরি করেছিল সেই পাতাগুলিতে ডোরমামুর সাথে কিভাবে যোগাযোগ করা যায় আর অন্ধকার দুনিয়া থেকে শক্তি নিয়ে কিভাবে ব্যবহার করা যায় সেটাই লেখা আছে। তখনই ডক্টর স্ট্রেঞ্জ তাদের এই সব কথা শুনে জানায় অনেক হয়েছে, আমাকে এসব থেকে প্লিজ দূরে রাখুন, কারণ আমি এখানে আমার হাতের চিকিৎসা করানোর জন্য এসেছি, কোনো রহস্যময় যুদ্ধে নাম লেখাতে আসেনি। তাদের এইসব কথোপকথনের মধ্যেই কাইসিলিয়াস লন্ডনের পবিত্র জায়গাটি ধ্বংস করে প্রবেশদ্বার খুলে পৌঁছে যায় কামারতাজে, আর সেখানেই তাদের তিনজনের উপর আক্রমণ করে। আর ওই আক্রমণের ফলেই ভুলবশত একটি দরজা দিয়ে ডক্টর স্ট্রেঞ্জ পৌঁছে যায় নিউ ইয়র্ক সিটির পবিত্র স্থানটিতে। কিছুক্ষণের মধ্যেই কাইসিলিয়াসও তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় ওই স্থানটিকে ধ্বংস করার জন্য। সেখানে উপস্থিত হয়েই ওই পবিত্র স্থানটির অভিভাবককে মেরে ফেলে, মানে ওই স্থানটিকে রক্ষা করার জন্য যে ম্যাজিশিয়ানকে সেখানে কর্মরত অবস্থায় রাখা হয়েছিল তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। এটা দেখেই ডক্টর স্ট্রেঞ্জ তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এখানেই আমরা এই ফিল্মের দুর্ধর্ষ একটি হাতিয়ার দেখতে পাই, যার নাম ক্লক অফ ল্যাভিটেশন, যেটি হলো একটি ম্যাজিক্যাল ড্রেস যে তার নিজস্ব শক্তিতে চলাফেরা করতে পারে এবং হাওয়াতে উড়তেও পারে,
এমনকি তার সাহায্যে তার ব্যবহারকারীরাও হাওয়াতে উঠতে সক্ষম। আসলে কামারতাজে যখন কোনো বিদ্যার্থী তার পুরোপুরি শিক্ষা কমপ্লিট করে ফেলে, তখনই তাকে একটি ম্যাজিক্যাল হাতিয়ার গিফট করা হয়। আর সবথেকে অবাক করা বিষয় হলো, সেই হাতিয়ারই নিজে নিজে সেই বিদ্যার্থীকে চয়েস করে। আর এখানেই আমরা দেখতে পাই এই উড়ন্ত ড্রেসটি মানে ক্লক অফ ল্যাভিটেশন নিজে থেকেই ডক্টর স্ট্রেঞ্জকে চয়েস করে আর কাইসিলিয়াসের আক্রমণ থেকে তাকে রক্ষা করে। আর ওই ড্রেসের সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ খুব সহজেই কাইসিলিয়াসকে বন্দী করে ফেলে। তারপর এখানেই কাইসিলিয়াস এই ফিল্মের সবথেকে বড় রহস্য ডক্টর স্ট্রেঞ্জের সামনে তুলে ধরে। সে বলে, আমি এই পৃথিবীকে ধ্বংস করতে না, এই পৃথিবীকে বাঁচাতে চাই। তাই মহান ডোরমামুর হাতে এই পৃথিবীকে তুলে দিয়ে এই পৃথিবীর সবাইকে অমর বানাতে চাই। কারণ এই পৃথিবীতে সময় হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু। এই সময়ের জন্যই আমাদেরকে একটা সময় মারা যেতে হয়। কিন্তু ডোরমামুর কাছে এই সময়ের কোনো দাম নেই। তাই সে পৃথিবী দখল করার পরেই পুরো মানব জাতিকে সে অমর করে দেবে। তখনই ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায়, তুমি একদমই ভুল বোঝাচ্ছ আমাকে। এই পৃথিবীতে প্রতিটি জীবনকে যে কোনো রহস্যময় বিপদের হাত থেকে রক্ষা করে আমাদের গুরুমা। কিন্তু কাইসিলিয়াস তাকে বলে, আচ্ছা তুমি বলো তো, তুমি কামারতাজে কেন এসেছিলে? জ্ঞান অর্জন করার জন্য নাকি শক্তি অর্জন করার জন্য? একদমই না, তুমিও বাকি সবার মতো নিজের প্রবলেম ঠিক করার জন্যই এখানে এসেছিলে। কিন্তু গুরুমা আমাদের সবাইকেই তার জাদু দেখিয়ে তার বশে করে নেয়, কিন্তু আসল জাদু সে নিজের জন্যই বাঁচিয়ে রাখে। তুমি কি কখনো ভেবে দেখেছো গুরুমা এতদিন কিভাবে বেঁচে আছে? আর তার এই যে ক্ষমতা, সে এইসব ক্ষমতা কোথা থেকে পায়? আসলে সে এইসব ক্ষমতা অন্ধকার জগৎ থেকেই টেনে নিয়ে আসে, যেটা সে শুধু নিজেই ব্যবহার করে, কিন্তু ডোরমামু সেটাই সবাইকে বিলিয়ে দেয়। তাই তাকে এখানে আনলেই আমরা সবাই পুরোপুরি অমর হয়ে যাব। ডোরমামু এই পৃথিবীর বিনাশকারী নয়, আসলে সেই এই পৃথিবীর প্রকৃত রক্ষাকর্তা। কিন্তু এইসব কথা ডক্টর স্ট্রেঞ্জের মনে কোনো প্রভাব ফেলতে পারে না। তাই সে উল্টে তাকেই জিজ্ঞাসা করে, ডোরমামু যদি এই পৃথিবীর রক্ষাকর্তাই হয়, তাহলে তোমাকে কেন এইরকম হত্যাকারী বানাবে? তোমাকে দেখেই বোঝা যায় তার অন্ধকার দুনিয়া কতটা ভালো। এবার তাদের এইসব কথার মাঝেই কাইসিলিয়াসের একজন শিষ্য হঠাৎ করেই ডক্টর স্ট্রেঞ্জের উপর আক্রমণ করে বসে। কিন্তু তখনই তার কাছে থাকা ক্লক অফ ল্যাভিটেশন ওই শিষ্যটির ওপর আক্রমণ করে। আর এই সুযোগেই ডক্টর স্ট্রেঞ্জ সোজা পৌঁছে যায় তার হসপিটালে, যেখানে সে আগে ডাক্তারি করত। সেখানে পৌঁছেই সে তার বন্ধু ডক্টর ক্রিস্টিনের খোঁজ করতে শুরু করে। তারপর তার সাহায্য নিয়েই সে সেখান থেকে সুস্থ হয়ে আবার ফিরে আসে নিউ ইয়র্কের পবিত্র স্থানটিতে, যেখানে দেখতে পায় বন্দী কাইসিলিয়াস সেখান থেকে অলরেডি পালিয়েছে। কিন্তু ওই টাইমে সেখানে এসে হাজির হয় মর্ডো আর গুরুমা। গুরুমা তাকে জানায়, তোমার জন্যই নিউ ইয়র্কের এই পবিত্র স্থানটি ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে, তাই আমি চাই এখন থেকে তুমি এই স্থানটিকে রক্ষা করার দায়িত্ব নাও। কিন্তু এখানেই ডক্টর স্ট্রেঞ্জ গুরুমাকে জানায়, আমি এখানে কোনো কিছু রক্ষার জন্য আসিনি, আমি এখানে শুধু আমার চিকিৎসার জন্যই এসেছি। এরপরেই ডক্টর স্ট্রেঞ্জ গুরুমার সামনেই মর্ডোকে জানায়, গুরুমা আমাদেরকে বলে অন্ধকার জগৎ থেকে বাঁচানোর জন্যই আমাদের এত লড়াই, কিন্তু গুরুমা নিজেই সেই অন্ধকার জগতের শক্তি ইউজ করে এত দিন বেঁচে আছে। যেটা শোনার পর গুরুমা তার এই কথার কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। তার এই কথায় মর্ডো আপত্তি জানায়, কারণ তারও মনে হয়েছে এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। এরই মধ্যে দেখা যায় কাইসিলিয়াস পুনরায় ওই পবিত্র স্থানটি ধ্বংস করার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এটা দেখার পরেই ডক্টর স্ট্রেঞ্জ ওই স্থানটিকে পুরোপুরি একটি মিরর ডাইমেনশন বানিয়ে দেয়, যাতে কাইসিলিয়াস ওই স্থানটিকে ধ্বংস করতে না পারে। কারণ আমরা আগেই জেনে এসেছি, মিরর ডাইমেনশনে যা কিছুই ধ্বংস হোক না কেন, রিয়েল ডাইমেনশনে সেগুলো পুরোপুরি অক্ষত অবস্থায় থাকে। যাই হোক, এবার মিরর ডাইমেনশন সৃষ্টি করার পরেই শুরু হয় তাদের মধ্যে লড়াই। কিন্তু কাইসিলিয়াসের শক্তির কাছে পরাজিত হয়ে ডক্টর স্ট্রেঞ্জ যখন মৃত্যুর সম্মুখীন হয়, তখনই সেখানে এসে উপস্থিত হয় দ্য এসিয়েন্ট ওয়ান, মানে গুরুমা। আর তারপরেই শুরু হয় গুরুমার সাথে কাইসিলিয়াসের লড়াই। কিন্তু শেষমেশ কাইসিলিয়াস চালাকি করে গুরুমাকে গুরুতরভাবে আহত করে দেয়, যেটা দেখেই ডক্টর স্ট্রেঞ্জ তাকে নিয়ে আবারও পৌঁছে যায় তার হসপিটালে। কিন্তু সেখানেই তার চিকিৎসা করার সময় তার হার্টবিট পুরোপুরি বন্ধ হয়ে গেলে ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে তার আত্মা নিশ্চয়ই তার শরীর থেকে বাইরে বেরিয়ে গেছে। তখনই ডক্টর স্ট্রেঞ্জও তার নিজের শরীর থেকে আত্মা আলাদা করে গুরুমার আত্মার সাথে কথা বলতে শুরু করে। এখানেই গুরুমা তাকে জানায়, কখনো কখনো ভালো কিছু করার জন্য খারাপেরও সাহায্য নিতে হয়, আর আমি সেটাই করেছি। হ্যাঁ, আমি অন্ধকার জগৎ থেকে ক্ষমতা নিয়ে নিজের কাজে লাগিয়েছি, কিন্তু সেটা শুধুমাত্র ভালো কাজের জন্য। কিন্তু এখন আমার দিন শেষ, তাই আমি চাই অন্ধকার জগৎ থেকে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব তুমি নাও। এই বলেই সেখান থেকে তার আত্মা গায়েব হয়ে যায়, আর হসপিটালের বেডে শুয়ে থাকা গুরুমার শরীর মৃত্যুবরণ করে। অন্যদিকে দেখা যায় কাইসিলিয়াস এখন সোজা পৌঁছে যায় হংকংয়ে অবস্থিত পবিত্র স্থানটিতে, যেখানে তার সামনে বাধা হয়ে দাঁড়ায় ওয়াং। এদিকে ডক্টর স্ট্রেঞ্জ যখন কামারতাজে ফেরে, তখন মর্ডো তাকে জানায়, তুমি একদমই ঠিক বলেছিলে, গুরুমা আমাদের লুকিয়ে অন্ধকার জগৎ থেকে শক্তি সংগ্রহ করত, আমাদেরকে বারবার বারণ করলেও নিজে ঠিকই সেই ক্ষমতা ইউজ করত, যেটা জানতে পেরেই কাইসিলিয়াস ডোরমামু পর্যন্ত পৌঁছতে পেরেছে। আর আজ গুরুমার ভুলের জন্যই আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায়, গুরুমা এইসব করতে বাধ্য হয়েছে। তুমি আমাকে একদিন বলেছিলে না এমনভাবে লড়াই করতে হবে যেন এটাই তোমার শেষ লড়াই, এখনই সেই দিন এসেছে, আর আমি একা তাদেরকে কখনোই হারাতে পারবো না।
এই কথা শুনেই মরো আর ডক্টর স্ট্রেঞ্জ একসাথে একটি পোর্টালের মাধ্যমে সোজা এসে উপস্থিত হয় হংকংয়ে। কিন্তু সেখানে এসেই লক্ষ্য করে অলরেডি তাদের পবিত্র স্থানটি ধ্বংস হয়ে গেছে আর অন্ধকার জগৎ ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করতে শুরু করেছে। যেটা দেখেই মরো ডক্টর স্ট্রেঞ্জকে জানায় এই অবস্থা থেকে ডোরমামুকে থামানো কোনো দিনই সম্ভব না। কিন্তু এখানেই আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জের গলায় থাকা আই অব আগামোটো ইউজ করে সে সময়কে পিছিয়ে দিতে শুরু করে। তাদের সামনে সব কিছুই তখন রিভার্সে চলতে থাকে আর ধীরে ধীরে তাদের ধ্বংস হয়ে যাওয়া পবিত্র স্থানটি পুনরায় ঠিক হতে শুরু করে। এমনকি ওই পবিত্র স্থানটি ধ্বংস করার সময় ওয়াং যখন কাইসিলিয়াসকে আটকাতে চেষ্টা করেছিল তখন সে ওয়াংকেও মেরে ফেলেছিল। কিন্তু এখন ডক্টর স্ট্রেঞ্জ সময়কে পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার কারণেই সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে ওয়াং পুনরায় জীবিত অবস্থায় ফিরে আসে। এরই মাঝে হঠাৎ করেই কাইসিলিয়াস তাদের উপর হামলা করায় তাদের ওই পবিত্র স্থানটি পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসার আগেই সময় পিছনের দিকে পিছিয়ে যাওয়া বন্ধ হয়ে পুরোপুরি থমকে দাঁড়ায়। এটা দেখেই ডক্টর স্ট্রেঞ্জ সেখান থেকে অন্ধকার ডাইমেনশনের ভিতর প্রবেশ করে সোজা গিয়ে হাজির হয় অন্ধকার দুনিয়ার রাজা ডোরমামুর কাছে। আর সেখানেই সে নিজেকে এবং ডোরমামুকে একটি টাইম লুপের মধ্যে বন্দি করে ফেলে, যে কারণে বারবার ডোরমামু ডক্টর স্ট্রেঞ্জকে মেরে ফেললেও সে পুনরায় একইভাবে ডোরমামুর সামনে ফিরে আসতে শুরু করে। আর এই একই ঘটনা বারবার হওয়ার ফলে বিরক্ত হয়ে সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে জানতে চায় এটা কিভাবে সম্ভব। ডক্টর স্ট্রেঞ্জ তখন তাকে জানায়, আমি তোমাকে একটি টাইম লুপের মধ্যে বন্দি করে দিয়েছি, তাই তুমি সারা জীবন আমাকে এইভাবেই মারতে থাকবে আর আমি পুনরায় এইভাবেই ফিরে আসব। এবার যখন ডোরমামু বুঝতে পারে সে ডক্টর স্ট্রেঞ্জের জালে ফেঁসে গেছে তখনই সে তাকে জানায় আমাকে মুক্ত করো। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তাকে মুক্ত করার বদলে তার কাছে একটি শর্ত রাখে। সে বলে, তুমি যদি তোমার লোকেদের এই পৃথিবী থেকে নিয়ে একেবারের জন্য চলে যাও আর কোনো দিন এখানে ফিরে না আসো তবেই আমি তোমাকে এই টাইম লুপ থেকে মুক্ত করব। এবার দেখা যায় ডোরমামু নিরুপায় হয়ে তার শর্তে রাজি হয়ে তার লোকেদের মানে কাইসিলিয়াস আর তার সঙ্গীদের নিয়ে পৃথিবী থেকে দূরে চলে যায়। এরপরই দেখা যায় মরো ডক্টর স্ট্রেঞ্জের এই কাজে একটুও খুশি না। কারণ হিসেবে সে জানায়, আমরা সময়কে এদিক ওদিক করে একদমই ঠিক করিনি, এই ভুলের মাশুল আমাদেরকে দিতেই হবে, তাই আজ থেকে আমি আর তোমাদের সাথে নেই। এই বলেই সে এই মায়াবী জীবন ত্যাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ডক্টর স্ট্রেঞ্জ যখন কামারতাজে পুনরায় ফিরে যায় সেখানেই আমরা ওয়াংয়ের থেকে জানতে পারি আই অব আগামোটো আসলেই ইনফিনিটি স্টোন। তারপর দেখা যায় ডক্টর স্ট্রেঞ্জ তার গুরুমার কথা রাখতে নিউ ইয়র্কে অবস্থিত পবিত্র স্থানটিকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। মিড ক্রেডিট সিনে দেখা যায় ডক্টর স্ট্রেঞ্জ কথা বলছে থরের সাথে। আসলে পৃথিবীর বাইরে থেকে আসা মানুষ বা কোনো প্রাণী যাদের দ্বারা পৃথিবীতে কোনো ক্ষতির সম্ভাবনা আছে তাদের একটি লিস্ট তৈরি করেছে ডক্টর স্ট্রেঞ্জ, আর সেই লিস্টে থরের ভাই লোকির নামও আছে। আর এই নিয়েই সে থরের সাথে কথা বলছে। থর তাকে জানায় সে তার পিতা ওডিনকে খোঁজার জন্যই সে আর তার ভাই পৃথিবীতে এসেছে। এই কথা শুনেই ডক্টর স্ট্রেঞ্জ তার বাবাকে খোঁজার কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মরো মুখোমুখি হয় জোনাথন প্যাংবর্নের, আর জোনাথন যে ক্ষমতার সাহায্যে হেঁটে চলে ঘুরে বেড়াতে পারছিল সেটা তার থেকে কেড়ে নেয় আর জানায় এখন পৃথিবীতে জাদুকরের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।